ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ঠাকুরগাঁও দুই আসনে। সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবাইয়া তপলা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের 300টি সংসদীয় আসনে ভোটারদের প্রত্যাশা, প্রাপ্তি, প্রশংসা কিংবা অভিযোগ, সেই সাথে জনপ্রতিনিধির জবাবদিহিতা অথবা কর্তৃপক্ষের আশ্বাস, সবকিছু মিলেই আমাদের এই বিশেষ আয়োজন ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা আছি ঠাকুরগাঁও দুই আসনে এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ। কথা বলতে চাই তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই জানতে চাইব, সামনে তো জাতীয় নির্বাচন আসছে, এই আসনকে কেন্দ্র করে জাতীয় পার্টির কি পরিকল্পনা? প্রথমে আমি ডিবিসি নিউজকে বাইরেডাঙ্গি জাতীয় পার্টি উপজেলা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী, গোটা দেশের সিদ্ধান্ত অনুযায়ী পার্টির চেয়ারম্যান আমাদের যে নির্দেশনা দিয়েছেন, আপাতত আমরা 350 আসনেই জাতীয় পার্টির প্রার্থীর কথা ভাবছি। তো এর মধ্যে আমাদের ঠাকুরগাঁও দুই আসনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাবা নুরুন্নাহার বেগম আপা আমাদের নিরলসভাবে আমাদের কাজ করে যাচ্ছেন এলাকার উন্নয়নের জন্য। তো আমাদের ঠাকুরগাঁও দুই আসনে মোটামুটি আমরা নুরুন্নাহার বেগম আপাকে চূড়ান্ত প্রার্থী হিসাবে আমরা পেয়ে গেছি। অর্থাৎ আপনারা মোটামুটি একটা পরিকল্পনা করে ফেলেছেন। এখন কথা হচ্ছে, আমরা দেখছি যে 90 দশক থেকে প্রায় 30 বছর ধরে আসনটি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দখলে, যেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির একজন শক্তিশালী নেতা এই এলাকার, কিন্তু বিএনপির মতো বড় রাজনৈতিক দলও কখনোই আসনটি দখলে নিতে পারেনি 90 দশকের পর থেকে। জাতীয় পার্টি এমন কি কাজ করেছে এখানে, কিংবা এমন কি কাজ আপনারা এখন করছেন কিংবা ভবিষ্যতে করবেন, যার জন্য আপনারা আশা করছেন যে সামনের নির্বাচনে আসনটি আপনাদের হবে? জি, একটু আমার পিছনে 90-এর পিছনে যাই। আমাদের 90-এর পিছনে আমাদের জাতীয় পার্টি উপজেলা চেয়ারম্যান একজন ছিল। তো এর ধারাবাহিকতায় আমাদের বাইরেডাঙ্গিতে বিশেষ করে এই আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স করছে আমাদের এসআর সাহেব, পাশাপাশি আমাদের উপজেলা এই উনি করছেন। এর মধ্যে এখানে কোর্ট কাছারি বিভিন্ন রকম ছিল, রাস্তাঘাট বিশেষ করে আমাদের বাইরেডাঙ্গি থেকে হরিপুর পর্যন্ত আমাদের রাস্তাঘাট খুবই নগণ্য ছিল। আমাদের এসআর সাহেব এই বাইরেডাঙ্গি থেকে হরিপুর পর্যন্ত এই রাস্তা উনি করে দিয়েছেন। এই জন্য আমাদের পক্ষ থেকে জাতীয় পার্টি বিশেষ আমরা সাড়া পাচ্ছি বলে আমি মনে করি। আপনাদের আগে একবার আওয়ামী লীগের দলের সাথে জোট বেঁধেও কাজ করেছেন, ঠিক সেই সময়ে এই আসনের জন্য আপনারা কি করতে পেরেছেন অথবা আপনারা কি পেয়েছেন? আমরা শরিক দল ছিলাম সরকারের সাথে জড়িয়ে, তো আমরা সেরকম এই সরকারি দল থেকে আমরা সুযোগ সুবিধা তেমন পাইনি, বিধায় আমরা কোনো কাজ করতে পারিনি। তারপরেও আমাদের নুরুন্নাহার বেগম আপা নিজের প্রচেষ্টায় নিজে আর্থিকভাবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উনি সহযোগিতা করে গেছেন। আশা করি উনি যদি এমপি এখানে হতে পারেন, উনি আবারও আমাদের বাইরেডাঙ্গি উপজেলার ভাগ্য পরিবর্তন করে দেবে বলে আমরা বিশ্বাস করছি। সাধারণ মানুষের জন্য আপনাদের পক্ষ থেকে কী ধরনের প্রতিশ্রুতি থাকবে সামনের দিকে, যদি আপনারা নির্বাচিত হন এই আসন থেকে কী করবেন আপনারা এই আসনের জন্য? এমনিতে আমাদের পল্লীবিন্দু এরশাদের জন্য মানুষ পাগল ছিল এক সময়, এখন আমাদের পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যার উনি আমাদের একজন ভালো নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। আশা করি ওনার নেতৃত্বে আমাদের এলাকার লোকজন অনুপ্রেরণা যে পেয়েছে, আবার লাঙ্গলে হাল ধরতে মানুষ খুব উৎসাহী বোধ মনে করছেন। বলছিলেন যে আপনারা এই এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ করেন কিংবা মানুষের খোঁজ খবর নেন, এখন পর্যন্ত এলাকার মানুষজনদের কোন কোন সমস্যাগুলো রয়েছে বলে আপনারা রাজনৈতিক দল হিসেবে মনে করেন যে এই সমস্যাগুলো বর্তমান যিনি ক্ষমতাসীন দল আছেন তার সমাধান করা উচিত ছিল? আপনাদের রাজনৈতিক দলের চোখে কোন কোন সমস্যা? আমাদের সামনে এখন সমস্যা হচ্ছে যেটা প্রায় দেখা যাচ্ছে যে আমাদের এলাকায় কিছু এই অসাধু ব্যবসায়ী বিভিন্ন ধরনের ব্যবসা করে যাচ্ছে। আমরা চেষ্টা করছি যে আমরা ক্ষমতায় আসলে আমরা এই জিনিসগুলো আমরা ধরনের ব্যবসা যে মাদকাসক্ত দ্রব্য এরকম এই সিন্ডিকেট এরকম ধরনের আর কি, অর্থাৎ মাদকের এক ধরনের যে প্রভাবে এলাকায় রয়েছে, আপনারা সামনে নির্বাচনে আসলে সেই যদি সামনে নির্বাচনে জয়ী হন এই আসনে, সেই ক্ষেত্রে আপনারা কী ধরনের পদক্ষেপ নিতে পারেন, কিংবা এখনকার যিনি আছেন এখন যেই দল ক্ষমতায় আছে তাদের কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত ছিল কিন্তু তারা নেননি বলে মনে করছেন? না, ওনারাও যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে। তো আমাদের এই বর্তমান যিনি উপজেলা চেয়ারম্যান জুয়েল ভাই আছেন, উনি মোটামুটি এই ব্যাপারে ভালোই কাজ করে যাচ্ছেন। তো আশা করি এর সাথে যদি আমাদের জাতীয় পার্টি ক্ষমতায় আসে, আমি মনে করি আমরা এই 90% আমরা এটা রোধ করতে পারবো। ছয়নীয় পর্যায়ে নির্মূল করার যে আশাবাদ সেটি ব্যক্ত করছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে জানাচ্ছি আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাদের জাতীয় পার্টি বাইরেডাঙ্গি উপজেলার পক্ষ থেকে।
দর্শকের সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও দুই আসনে অন্যান্য রাজনৈতিক দলগুলো কি ভাবছে সেই বিষয়গুলোই এখন তুলে ধরছিলাম। পরবর্তী সংবাদে আমরা চেষ্টা করব জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বোচ্চ কর্তৃপক্ষ পর্যন্ত যাওয়ার, তাদের সবার কথাগুলো তুলে ধরার, একদম তাদের দোরগোড়া থেকে নিয়ে সেই তথ্যগুলো সেই কথাগুলোই আমরা তুলে দিতে চাই ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের যে দর্শক রয়েছেন তাদের কাছে।